দ্বিতীয় বিশ্বযুদ্ধের হেলমেট কোথায় পেয়েছে এটা? ইয়ে কি হয় ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে রাত 11:20 আর কিছু ছোট ভাইরা ওয়েট করছে আমার জন্য। সাডেন প্লেনে যাচ্ছি মাওয়ায়। দেখি কে কে আসছে। তোমারে তো পুরা ডাকু ডাকু লাগতেছে বুঝছো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হেলমেট কোথায় পেয়েছে এটা? মাওয়া যেতে কোনো প্লেন লাগে না, হুটার যখন তখন যাওয়া যায়। আর এখানে আমার সাথে যাচ্ছে এমআরএইচ রিয়াজ বাদশা। পাগল বলতেছো কেন? কেন, সে খুবই ভদ্র ছেলে। এ হচ্ছে রিয়াজ, খুবই অনেস্ট একটা ছেলে। আর রিয়াজের সাথে যাচ্ছে আর একটা নিষ্পাপ ছেলে, নাম হচ্ছে এদোর নাম কি? মোশারফ হোসেন। খুবই ভদ্র ছেলে। এ হচ্ছে আরেকটা ছেলে, নাম হচ্ছে দীপু। দীপু, তুমি পর্যাপ্ত শীতের জামা নিছো তো নাকি? আর এ হচ্ছে নীরব, ছোট ভাই দিদার। আর তোমার চেহারা খোলার দরকার নাই, পুলিশ 100% ধরবে, এটা কনফার্ম থাকো, ঠিক আছে? আর এখানে আমার আরেকটা প্রবাসী ছোট ভাই শান্ত মাহবুব। তো চলো আমরা আল্লাহর নাম নিয়ে মুভ করি। হ্যাঁ, রাতের বেলা কুয়াশা, আস্তে আস্তে যাবো। বহুত আচ্ছা লাগা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হয়েছি। আমরা 4টা বাইকে, টোটাল 8 জন যাচ্ছি। যদি আল্লাহ সহি সালামতে নিরাপদে নিয়ে পৌঁছায় সেখানে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লেট নাইট মাওয়া ট্রিপ। সো গাইজ, রাস্তার ভিডিও দেখে আপনাদের বিরক্ত বাড়াবো না, চলুন সরাসরি মাওয়া রোডে চলে যাই। সো গাইজ, আমরা চলে আসছি ভাঙা রাস্তা জ্যাম পার হয়ে সোজা যাত্রাবাড়ির এই পাশে। সামনে হচ্ছে আমাদের পোস্তখোলা ব্রিজ। পোস্তখোলা ব্রিজ পার হয়ে ইকুরিয়া হয়ে দেন আমরা সোজা মাওয়া রোডে ঢুকে যাব। এখানে রোড চেনার কোনো প্যারা নেই, কারণ হচ্ছে যাত্রাবাড়ি থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে পোস্তখোলা ব্রিজ পার হয়ে, এই একটাই হচ্ছে মাওয়ার রাস্তা। গাইজ, আমরা ঢুকে পড়লাম মাওয়া রোডে। ঢাকা থেকে মাওয়ার এই মুহূর্তে যে বেসিক ভ্যারিয়েন্স যেটা আছে, সেটা হচ্ছে এখানে প্রচুর ঠান্ডা লাগতেছে এবং বাতাসটার মধ্যে একটা কনকনে শীত। যদিও অন্যান্য দিনের তুলনায় একটু কুয়াশাটা কম, কারণ গত কয়েকদিনের গুড়ি গুড়ি বৃষ্টির কারণে শহরের ভেতরেও প্রচুর কুয়াশা দেখা গেছে, কিন্তু সেই তুলনায় আজকে অনেকটা কম, কারণ আজকে সারাদিন রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া ছিল, যার কারণে কুয়াশার পরিমাণটা একেবারেই কম। আর এই ল্যাম্পপোস্টের আলোতে রাস্তার লুকটা অলরেডি দেখতে ভালো লাগে। আর আমাদের মতো অনেকেই রাতের মাওয়াটাকে দেখার জন্য শহর থেকে বের হয়ে পড়েছেন এই মধ্যরাতে। এখন বাজে হচ্ছে ঠিক 12:01। বাট একটু রিল্যাক্স মুডে রাইড করতে চাচ্ছি, কারণ যেহেতু রাতের রাস্তা, রাস্তায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কাজেই চাচ্ছি যে বাইকের স্পিডটা 50-60-70-এর মধ্যে থাকুক। মাওয়ার রোডে এই ল্যাম্পপোস্টের আলোগুলো শুধুমাত্র যে সমস্ত এলাকায় ব্রিজ আছে সেই ব্রিজের উপরে দেখা যায়, কিন্তু যদি এই ল্যাম্পপোস্টগুলো পুরো রাস্তার মধ্যে থাকতো তাহলে ব্যাপারটা খুবই ভালো হতো। কারণ রাস্তাটা ভালো হওয়ার কারণে এবং এক্সপ্রেস ওয়ে, দ্যাটস ওয়াই অনেকে ওভার কনফিডেন্স নিয়ে গাড়ি চালান, বাইক রাইড করেন। কিন্তু এই যে ব্রিজ শেষ এবং ব্রিজের পরে হচ্ছে গিয়ে ল্যাম্পপোস্টের আলো এখানে নেই, পরবর্তীতে পুরো রাস্তাটাই হচ্ছে গিয়ে অন্ধকার। তো এই রাস্তার মাঝখানে কোনো রকম দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক। বিভিন্ন ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে। একই সাথে রাস্তার এই যে মাঝখানে ডিভাইডার আছে, এই ডিভাইডারের ভিতর থেকে যে কোনো সময় কুকুর হুট করে রাস্তার মাঝখানে চলে আসতে পারে, এবং এরকম অ্যাক্সিডেন্ট এই রাস্তায় অনেক হয়েছে। আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে এরকম অ্যাক্সিডেন্ট অনেক দেখেছি। তবে এটা একটু বেশি ভালো হতো যদি পুরো রাস্তার মধ্যে লাইটিংয়ের ব্যবস্থাটা থাকতো। অনেকেই পার্ক করে সেলফি তুলছেন, আড্ডা দিচ্ছেন। ঢাকার যান্ত্রিক জীবনে ছোটোখাটো একটু ফাঁকফুকরে খুব ঘন ঘন আসা হয় শুধুমাত্র মাওয়াতেই, কারণ এটাই একমাত্র রাস্তা যেখানে মানুষকে জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় না ঘন্টার পর ঘন্টা। এবং কোনোরকম সিগনাল, কোনোরকম জ্যাম ছাড়াই মানুষ হুট করে যখন তখন মাত্র 20-25 মিনিটের সময় হাতে নিয়ে মাওয়া চলে আসতে পারে। বিশেষ করে ছেলেরাই আসে রাতের বেলায়, ফ্রেন্ড সার্কেল বা যারা টিম করে আসেন এরাই রাতের বেলায় একটু এনজয় করার জন্য, মজা করার জন্য বের হয়ে যান। মাওয়া ঘাটে আমরা চলে আসছি দেখতে দেখতে। এখন কোথাও ব্রেক দিব, দেন পরে বসে এখানে ডিনার সারবো আমরা। তোমরা ঘুমাও না, আমার কিছু নাই।
গাইস দেখেন আমরা আসার সাথে সাথে এই যে ইলিশ মাছ উঠে রেডি করে রাখছে বাট একটু পরে দেখব আগে আমরা চা খাবো কারণ শীতে হাত পুরো গ্লাভসের ভিতরে হাত পুরো জমে গেছে এখন আগে চা খাবো দেন পরে আমরা এখানে এসে আমরা ইলিশ মাছ সিলেক্ট করব এই এই চলো চা খাই চলো সো গাইস দেখি ভাইয়ের দোকানে চা পাওয়া যায় কিনা দেখি আগে ভাই চা খাইতে পারবেন খাওয়ান না পাশাটা বড় দেখা দুটো লোক কুমিল্লার রসমালাই আর হলে পদ্মার ইলিশ এই দুটার গ্যারান্টি কেউ দিতে পারবো না বুঝছো এখানে এসে তুমি পদ্মার ইলিশ খাবো এই গ্যারান্টি তুমি ওদের সাথেও গ্যারান্টি নিতে পারবো না মাছ পছন্দ হয় কিনা দেখো তুই কেজি শাস হয়েছে বেগুন ভাজি আর এটা হচ্ছে গিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা ওকে বাট রিয়াজের মুভমেন্ট দেখে মনে হচ্ছে যে সে একটু ধোয়া খাইব আমি এখানে বসি আই উইল বি বিহাইন্ড দ্য সিন এই সে ইলিশ হ্যাঁ তোমরা খুব ভালোভাবে দেখো ইলিশের ভিতর দিয়ে তাকাও তোমরা মেরে সাথ কি আয়া কি আয়া বাস ইধার লো ইধার কে পাস লো ইয়ে কি আয়া ভাই নগরীতে নাগরিক হাসি মুখে তুমি যে এই হোটেল থেকে আমরা এখন যাব একটু নদীর পারে আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 2:43 বেশ লম্বা একটা সময় এখানে আড্ডা দিলাম আমরা বের হয়ে গেলাম এখান থেকে এখন যাব আমরা সবাই মিলে ঘাটের দিকে এই হচ্ছে মাওয়ার অবস্থা রাত 2:00, 3:00, 4:00, 5:00 আপনি যখনই আসেন এই যে ওনারা একরকম নিজের আত্মীয় স্বজনের মতো ইনভাইট করবে শিমুলিয়া নদী বন্দর ভালোই ঠান্ডা লাগতেছে বাইকগুলো এক সিরিয়ালে রাখ ক্লোজ করে একটা আটের সাথে ক্লোজ করে রাখ মিডনাইটও এখানে দেখে বোঝার উপায় নাই যে আসলে কি পরিমাণ ব্যস্ত এখানকার লোকজন এবং ঘাটের লোকজন
রাত 3টা 4টার দিকে অর্থাৎ এই শেষ রাতে বাচ্চাদের খেলনার দোকান এখানে কারা খেলনা কিনবে বাট এখানে দেখলাম যে যে ছোট বাচ্চা আছে সাথে এবং তাকে খেলনা কিনে দেওয়া হচ্ছে প্রচুর লোকজন এবং ম্যাক্সিমাম লোকজন হচ্ছে ঢাকা থেকে আসছে ইলিশ খেতে এখানে আমরা এখন চা খাবো সময় এদিকে এবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি অল্প আছে এখন হচ্ছে বাজে রাত 3:30 আর এ হচ্ছে এখানকার অবস্থা যেহেতু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পড়া শুরু করছে সো আমরা আস্তে আস্তে ঢাকার দিকে মুভ করব মাওয়াঘাট থেকে আমরা বের হচ্ছে ব্যাক টু দা হোম রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর ঠান্ডা পড়তেছে এই কনকনে ঠান্ডা বাতাসটাকে কভার দেওয়া একটু টাফ যারা রাতের বেলায় মাওয়া আসবেন এবং একটু দেরি করে ঢাকায় ফিরবেন তারা অবশ্যই একটা গ্রুপিং করে বা অন্যান্য টিমের সাথে কোলাবরেট করে তারপরে ঢাকায় ফিরবেন আদারওয়াইজ রাস্তায় যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে এই ব্যাপারটি মাথায় রেখে ঢাকায় ব্যাক করবেন রাতে ঘুমানোর যেমন তৃপ্তি আছে একই সাথে রাত জেগে এরকম ছোটখাটো ট্যুরেরও এক ধরনের মজা আছে বাইকারদের জন্য মাওয়ার ডেস্টিনেশন 30-40 মিনিটের পথ ঢাকার যাত্রাবাড়ি থেকে সো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম